ইয়ে বাবা, এই কত দেরি হয়ে গেল! বড়রানী, বড়রানী! হ্যাঁ যা, এই কেউ সাড়া দিচ্ছে না কেন? ছোটরানী, ছোটরানী! না, ছোট তো সাড়া দিচ্ছে না, গেল কোথায় সব? ঘুম থেকে উঠেছি, কোথায় মুখের সামনে গাড়ু ভর্তি জল এগিয়ে দেবে, হাতের সামনে পুষ্কার পোশাক দেবে, তা না? রানীমাতে ডাকছিলেন রাজামশাই? এই সে তো ডাকছিলামই, তারা সব গেল কোথায়? সব রানীমারাই তো যে যার বাপের বাড়ি গেছেন। ও ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, এই কালই তো সকলে শাড়ি দিয়ে বাপের বাড়ি চলে গেল। এই হয়েছে আমার যারা, এক রানী যা করবে অমনি তার দেখা দেখি অন্য রানীরাও তাই করবে। একজন বাপের বাড়ি গেল তো অন্যরাও তার পিছন পিছন টুটুক করে চললো। ঠিক আছে ঠিক আছে, তুই তুই আমার মুখ ধোয়ার জল আর পরিষ্কার পোশাক নিয়ে আয়। ঠিক আছে রাজামশাই। ঘরে ছিঁড়ি দেখো, সারা ঘর জুড়ে কাপড় চোপড় ছড়ানো। আরে এটা রাজার ঘর না গোয়াল? আসি আসি। হুকুম করুন রাজা মশাই। শোন, আমার মুখ ধোবার জল দিয়ে তুই এই ঘরটা ভালো করে সাফসুফ করে ফেলবি, কেমন? ঠিক আছে। আর ঘরের যেখানে যত পুরনো রংচটা কাপড় চোপড় দেখতে পাবি সব নিয়ে গিয়ে আস্তা করে ফেলে দিয়ে আসবি। কিন্তু মহারাজ, এর মধ্যে আমার কিন্তু কিসের? আসলে ন্যাকড়ার পুতুল বানাবেন বলে ছোট রানীমা এগুলোকে ফেলতে নিষেধ করে দিয়েছেন। নিকুচি করেছেন ন্যাকড়ার পুতুলের, আর এদিকে জঞ্জালে ভরে যাচ্ছে আর সে কিনা ন্যাকড়ার পুতুল বানিয়ে খেলা করে দেয়। না না না, ওসব হবে না, ওসব হবে না। যা 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 বললাম তাই কর, যা। বাজে রোদ্দি সবকিছু ওই আস্তা করে ফেলে দিয়ে যা। ছোট্ট পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম, খাই দাই বকুল বাজাই নিজ কোনো কাম, আহা নিজ কোনো কাম। ছোট্ট পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম, খাই দাই বকুল বাজাই নিজ কোনো কাম। তোমার ছোট্ট মেয়েটা কি করছে? তাকে যে একবার দেখতে এলাম, সে তো ঘুমোচ্ছে। এখনো ঘুমোচ্ছে? থাক থাক থাক, তাহলে আর ডাকার দরকার নেই, আমি পরে এসে না হয় দেখা করে যাব। তা তুমি কোথায় যাচ্ছিলে? একটু খাবারের সন্ধানে। আমি তাহলে আসছি ভাই, কাল না হয় একবার ঘুরে যাব। আমার হয়েছে যত জ্বালা, ছোট রানী বলে ফেলবি না, রাজা বলে ফেলে দে, আমার আর কি। আমি হচ্ছি হুকুমের দাসী, রাজাদেশ যখন পেয়েছি তখন ফেলেই দিয়ে আসি। বাবা, এত কাপড় চোপড় সব ফেলে দিচ্ছে! এই জন্যেই বলে যার ভাঁড়ার যত বেশি পূর্ণ অপচয় তার তত বেশি। বাসার ছাদের দিকে সব পাতাই শুকিয়ে ঝরে গেছে, হু হু করে হিম ঢুকছে যে, জানি খুব শীত করছে না? বুঝতে পারছি বাছা, বুঝতে পারছি। এই শীতের মধ্যে আমি কি করে ঘুমাবো? এই তো বাছা আমি, এই তো আমি আমার ডানা দিয়ে তোকে ঢাকা দিয়ে দিচ্ছি, তুই আমার মধ্যে ঢুকে আরাম করে ঘুমো। আয় আমার কোলের মধ্যে আয়, আয় সোনারা, আয় চলে আয়। কাল সকালে বাবুইকে ডেকে এনে চাল মরামত করে দেব, ঠিক আছে? আয় বাবা সোনা, এখন ঘুমিয়ে পড়ো, এসো। বাবুই ভাই,
ও বাবুই ভাই, কোনো সাড়াই তো বাবা যাচ্ছে না, এই সকালবেলা কোথায় গেল আবার? বাবুইকে খুঁজছো? হ্যাঁ, সে তো বাড়ি নেই। বাড়ি নেই? তাহলে কোথায় গেছে? সে গেছে তার দেশের বাড়ি। ফিরে আসতে এখনো 8-10 দিন সময় লাগবে। 8-10 দিন? ওরে বাবা, তাহলে তো ভারী মুশকিল হলো। ঘর ভেঙে গেছে বুঝি? হ্যাঁ, দেখো না, ঘরের চালের দিকে পাতাগুলো সব শুকিয়ে ঝরে গেছে। রাতের বেলা হু হু করে হিম ঢুকছে, আর আমার ছোট ছোট বাচ্চারা ঘুমোতে পারছে না, কন কনে ঠান্ডা, বড্ড কষ্ট হচ্ছে ওদের। তা এক কাজ করো না কেন, রাজবাড়ির সামনে রাস্তা করে অনেক পুরনো কাপড় পরে আছে, যাও যাও সেখান থেকে মনের মতো একটা কাপড় নিয়ে এসো, ভালো করে ঢাকা দিয়ে দেবে মেয়েকে, ব্যাস, তাহলে আর শীত করবে না। যাই তাহলে সেখান থেকে একটা কাপড় নিয়ে আসি। রেশমি রুমালটা তো বেশ চমৎকার, কি সুন্দর দেখতে। এটা দিয়ে চাপা দিলে আমার ছোট্ট সোনা আর শীত করবে না। ভাগ্যিস শালি খবরটা দিল। কোথায় গেল আমার সব পুরনো কাপড় চোপড় গুলো? কোথায় গেল? কোথায় আবার যাবে, ঘরের মধ্যে সব জঞ্জাল হয়ে পড়েছিল, তাই আমি দাসীকে দিয়ে সব ফেলিয়ে দিয়েছি। ফেলে দিয়েছো? আমি যে ওগুলো দিয়ে ন্যাকড়ার পুতুল বানাবো ভেবেছিলাম। না না, ছেলে মানুষের মতো আর ন্যাকড়ার পুতুল বানাতে হবে না। কি বললে, পুতুল বানাতে হবে না? এই দেখো, আমার পুতুল বানানোর কাপড় ফিরে না পেলে আমি কিন্তু অনর্থ করে ছাড়বো। হ্যাঁ খাবো না, হ্যাঁ হ্যাঁ খাবো না, খাবো না, দাবো না, রাঁধবো না, চুলে বাঁধবো না, আদেশ করুন রাজামশাই। কদিন আগে আস্তা কুড়েতে যেসব কাপড় চোপড় ফেলে দিয়েছিস, ছুটতে গিয়ে সেখান থেকে সব কুড়িয়ে নিয়ে আয়। যা 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 যা, এক্ষুনি যা। আমার রেশমি রুমালটা কোথায় গেল? ওটা দিয়ে তো আমি ন্যাকড়ার পুতুলে গলার চাদর বানাবো ভেবেছিলাম। আস্তা করে যা ছিল সবই তো এনে দিলাম। তাহলে আরে রেশমি রুমাল কোথায় গেল? তাহলে মনে হয় কেউ কুড়িয়ে নিয়ে চলে গেছে রানীমা। কোনো কথা শুনতে চাই না আমি, ওই রেশমি রুমালটা আমার চাই চাই। ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে, চেঁচামেচি করো না তো, আমি আমি দেখছি। প্রহরে প্রহরে, আজ্ঞা করুন রাজামশাই। এক্ষুনি লোকজন নিয়ে সারা রাজ্য তন্ন তন্ন করে খুঁজে ছোট রানীর রেশমি রুমাল নিয়ে আয়। আর নিয়ে আসতে না পারলে সকলের কিন্তু গদ্দান যাবে, এই বলে দিলাম। হ্যাঁ এই বলে দিলাম। যথা আজ্ঞা রাজামশাই। এই রেশমি রুমাল গায়ে দিয়ে কদিন আমার বাচ্চারা বেশ আরাম করে ঘুমোচ্ছে। আজ রুমালটা রোদে শুকোতে দিই, রোদে বেশ একটু গরম হয়ে গেলে আমার বাচ্চারা আরো ভালো করে ঘুমোতে পারবে, বেশ গরম লাগবে, আরাম হবে। এই পাগলা রাজাকে নিয়ে আমাদের হয়েছে যত জ্বালা, কখনো বলবে ফেলে দিয়ে, আবার কখনো বলবে খুঁজে না আনতে পারলে গর্দান যাবে। হ্যাঁ ঠিক বলেছিস, কত তো খুঁজলাম, রাজ্যের প্রত্যেকটা বাড়িতেও গেলাম, কিন্তু রেশমি রুমালের খোঁজ তো পেলাম না। দেখো দেখো, গাছের ডালে একটা রেশমি রুমাল। হেই, তাই তো, ওটাই মনে হয় রাজামশাইয়ের রুমাল। হ্যাঁ চল তাহলে রাজামশাইকে খবরটা দিয়ে আসি।
ওই যে কোন মহারাজ? এই 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 তো এই তো আমার সেই রেশমি রুমাল। নে 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 গাছে উঠে রুমালটা পেরে নিয়ে আয়, পেরে নিয়ে আমার হাতে দে, যা। রুমালটা আমার, তুই এটা চুরি করে এনেছিস কেন? চুরি? আমি তো কোনো চুরি করিনি, আমি তো আস্তাকুর থেকে কুড়িয়ে এনেছি। আবদার কত, দেখলি আর শুট করে নিয়ে চলে এলি। রাজামশাই, ওটা গায়ে দিয়ে আমার ছোট্ট বাচ্চারা ঘুমোয়, আপনি তো ফেলে দিয়েছিলেন, তাই ফেলে দেওয়া জিনিসটা কি এমন ভাবে কেড়ে নেওয়া যায়? দোহাই আপনার রাজামশাই, ওটা কেড়ে নেবেন না। চুপ, একেবারে চুপ, বেটা চোর পাখি। জোর করে আমার বাচ্চার গায়ে চাদরটা নিয়ে যাচ্ছেন তো? ঠিক আছে, আমিও আপনার এমন অবস্থা করব না যে গায়ের দেবার মতো কোনো পোশাক আর থাকবে না আপনার। যা যা যা, যা করবি দেখে নেব, পুচকে পাখি। নে চল সবাই চল। এর একটা উপযুক্ত উত্তর না দেওয়া অবধি আমার যেন শান্তি নেই। তুমি বরং ইঁদুর ভাইয়ের কাছে যাও, পাগলা রাজার অত্যাচারে সেও খুব বিপর্যস্ত, পারলে একমাত্র সেই পারবে ওই রাজাকে শায়েস্তা করতে। আচ্ছা ইঁদুর ভাই, রাজা তোমার উপর কি অত্যাচার করেছে গো? অত্যাচার বলি অত্যাচার, আমি থাকতাম রাজার চাল ডালের ভাঁড়ারে, সারা দিন এক মুঠো চাল আর আধ মুঠো ডাল খেয়ে দিন কাটাতাম। হিংসিত ওই পাজি রাজার সেটা সহ্য হলো না, দিল। একদিন ওই ভাঁড়ারের ভেতরে আমার গর্তে বিষাক্ত ধোঁয়া ঢুকিয়ে, তারপর তারপর আর কি, ওই বিষাক্ত ধোঁয়ায় আমি তো মরতে বসেছিলাম, কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি, কিন্তু সেই থেকে আর খাবার জোটে না আমার। রাজাকে তুমি কোনো শিক্ষা দেবে না? আমি তো সামান্য ইঁদুর, রাজাকে শিক্ষা দেওয়ার ক্ষমতা কোথায় আমার? তাহলে তোমার এই দাঁতগুলো কি করতে আছে? দাঁত? হ্যাঁ দাঁত। কি আমার পোশাক এরকম শতচ্ছিন্ন হলো কি করে? কে করলো? বড় রানী, ছোট রানী, কি হলো? কি হলো? কি আপনার গায়ের পোশাক যে শতচ্ছিন্ন! ছি 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 ছি, কি লজ্জা! এক্ষুনি এক্ষুনি আলনা থেকে অন্য পোশাক দাও। এ মা, আলনার পোশাকও সব কুচি কুচি করে কাটা, কি হবে? মহারাজ এখন কি পরবেন? এক্ষুনি দর্জিকে ডেকে পাঠাও। দর্জি তো ছুটি নিয়ে দেশের বাড়ি গেছে। তাহলে আমি কি করব? দেখলেন তো রাজামশাই, এই পুচকে পাখি কি করতে পারে? এবারে কি এখন পোশাক ছাড়াই কাটান কদিন, কি মজা কি মজা! তোকে তোকে আমি কেটে দুটুকরো করে ফেলবো। হ্যাঁ দুটুকরো। ওটা একেবারে করতে যাবেন না মহারাজ, আপনার পোশাকের যা ছিঁড়ি হয়েছে, এই অবস্থায় ঘর থেকে বেরোলেই পাঁচজনের চোখে পড়ে যাবেন যে, সে বড় বিশ্রী ব্যাপার। হ্যাঁ, দৌড় বন্ধ করে বসে থাকুন এবার, আর মনে মনে প্রতিজ্ঞা করুন, কোনোদিন আর কোনো ক্ষুদ্র প্রাণীর ওপর অত্যাচার করবেন না, তাহলে কিন্তু পদে পদে এমনই হবে। তুনির!